আমি আমার বাচ্চাকে অলওয়েজ টক দই খাওয়ানোর চেষ্টা করি, আর এই টক দইগুলো হয়ে থাকে ধরেন স্ট্রবেরিজ, ব্যানানা, চেরি, বিভিন্ন ধরনের হয়ে থাকে, মানে ফ্লেভারের আর কি। তো আজকে হচ্ছে আমি খাওয়াবো স্ট্রবেরির। তো এটা আমি জানি না ক্লিয়ার দেখা যাচ্ছে কি না, এই যে স্ট্রবেরি লেখা এটা আমি খাওয়ানোর ট্রাই করব। চলুন আপনাদের সাথেও তাহলে শেয়ার করি। ওকে, যখন আমি হচ্ছে টক দই বা অন্যান্য খাবার খাওয়াইয়ে থাকি তখন একটু সময় নিয়ে খাওয়াইয়ে থাকি, কারণ সে দেখা যায় যে খেতে বসলে একটু আসলে সময় নেই, অনেক কথা বলতে হয় তার সাথে, তারপরে অনেক মানে হাসানোর চেষ্টা করি যাতে সে একটু খায়। অনেক টাইমে দেখা যায় তার যদি ভালো না লাগে সে হচ্ছে কোনোভাবেই খেতে রাজি হয় না। যেমন গতকালকে আমি একটু টক দই দিয়েছিলাম, সে খেতে চায়নি, বাট আজকে দিলাম, আজকে খাচ্ছে। মানে এক এক দিন এক এক কাহিনী, আর এক এক দিন এক একটা খাওয়ার চেষ্টা করাই আমি। দেখা যায় যে আমি বিভিন্ন ধরনের ফ্রুটস ওকে খাওয়ানোর ট্রাই করি, ইভেন ইদানিং হচ্ছে তাকে আমি ভাত মাছ এগুলো একটু দেওয়ার ট্রাই করি, বাট সে একদম ডিসলাইক করে হচ্ছে ডিম। কোনোভাবেই তাকে ডিম খাওয়ানো যায় না, ডিম খেলেই সে হচ্ছে বমি করে দেয়। তো আমি কিভাবে ওকে মাছ ভাত বা আর কী কী খাওয়াই আপনাদের সাথে প্রতিনিয়ত ট্রাই করব, মানে শেয়ার করার, যাতে আপনারাও আপনাদের বাচ্চাদেরকে হচ্ছে ট্রাই করেন। এই যে আমি যে ওকে টক দইটা খাওয়ালাম, এটা মিনিমাম আমার 15 মিনিটের মতো লেগেছে তাকে খাওয়াতে, 10 থেকে 15 মিনিটই লেগেছে, বিভিন্ন কথা টথা বলে, তারপরে হচ্ছে তাকে হাসিয়ে, তারপরেই হচ্ছে আমি খাওয়াইছি। একটু সময় নিতে হয়, ধৈর্য ধরতে হয়, তারপরে আমি হাতে বিভিন্ন জিনিস দিচ্ছি যাতে সে এগুলো দিয়ে বিজি থাকে আর কি। তো এই যে একদম খাওয়ানো শেষ, ডান। এটা আলহামদুলিল্লাহ বেশ পছন্দ করে থাকে। আচ্ছা।